নমস্কার বাংলা প্রাইম টাইমে আমি কিশলয় আমার সঙ্গে থাকছে বিশাখা আমরা যথেচ্ছাচার করি প্রকৃতির সঙ্গে প্রকৃতিকে নিয়ে খেলা করতে চাই আমরা বুঝি না আমি আপনি যারা দেখছেন আমরা বুঝি না যে প্রকৃতি যখন রুদ্র মূর্তি ধারণ করবে তখন কি ভয়ঙ্কর পরিণতি হবে পলিউশন দূষণ গাড়ি কারখানা নদীর ওপর প্লাস্টিক ফেলা আপনি আমি যখন ঘুরতে যাই কোনো প্রাকৃতিক কোনো সুন্দর জায়গায় প্লাস্টিক ফেলে জায়গাটাকে নোংরা করে আসি যখন যখন দূষণের মাত্রা ছাড়া হয়ে যায় তখন আমরা বুঝি না এর পরিণতি কি হতে পারে আর এখন দেখছি কি ভয়াল ভয়ঙ্কর রুদ্র মূর্তি ভয়াল প্রকৃতির উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মানুষ থরহরি কম্প কারণ প্রকৃতি রুদ্র তাণ্ডব চালাচ্ছে 284 জনের মৃত্যু হয়েছে কেরালায় ভয়ঙ্কর বন্যা ভূমিধস উত্তরাখণ্ডে 500 জন আটকে রয়েছেন হিমাচল প্রদেশ থেকে কাশ্মীর এইদিকে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বা আসাম মানুষের মৃত্যু হচ্ছে বন্যায় ভূমিধসে একমাত্র কারণ কি জানেন কারণ আমরা প্রকৃতিকে বড় সহজভাবে নিয়ে ফেলেছিলাম नदी नालों से दूर रहे मलाना डैम फट गया है अटेंशन प्लीज প্রত্যেকদিন আমরা বাংলার প্রাইম টাইমে আপনাদের সামনে আসছি আর প্রত্যেকদিন দুর্যোগ প্রকৃতির রোশানল সেই খবর সেই সঙ্গে সেই দুর্যোগের একাধিক ছবি যেগুলো দেখলে সত্যি আমাদের ভয় লাগে প্রতি মুহূর্তে ভয় লাগে না জানি এরপর আর কত ভয়ঙ্কর ছবি আমাদের জন্য অপেক্ষা করছে আর সেই সঙ্গে আমরা প্রচুর দেহ গুণি কারণ দেহ বা মৃতের সংখ্যা বারবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর আজ শুধুমাত্র কেরলের ওয়েনাড নয় আজ গোটা দেশ জুড়ে যে প্রকৃতির তাণ্ডব চলছে যেভাবে রোশানলে গোটা দেশ প্রকৃতির রোশানলে সেই ছবিটা তুলে ধরব কারণ না তুলে ধরলে আমাদের সংবাদ মাধ্যম হিসেবে কাজটা কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যায় পর্যটনের বিজ্ঞাপনে কেরলকে আমরা কিভাবে জানি ভগবানের আপন দেশ বলে চিহ্নিত করা হয় পর্যটনের বিজ্ঞাপনে সেই কেরলের ওয়েনাডই যেন এখন প্রকৃতির রোশানলে বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে ধস সরালেই উঠে আসছে একের পর এক দেহ তাও এখনও পর্যন্ত প্রাণের স্পন্দন খুঁজে চলেছেন উদ্ধারকারীরা মেপ্পারি এই ওয়েনাডেরই একটা জায়গা সেখানে দেহ সৎকার হয়েই চলেছে একের পর এক দেহ আসছে কিন্তু জানেন মজাটা কি কেউ কারোর জন্য এখানে কাঁদার নেই কেন জানেন কারণ নিজের মানুষ হয়তো গেছে কেউ নেই আর স্বজনের জন্য কাঁদবেন কে আর যদিও বা কেউ বেঁচে থাকেন তাহলে হয়তো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বা ভীষণভাবে আহত আর বাকি যারা আছেন তারা নিখোঁজ কোনো স্বজনের কান্না এখানে শোনা যাচ্ছে না ধ্বংসস্তূপ সরানো হচ্ছে উদ্ধার কাজ চলছে এখনও পর্যন্ত কাদামাটি সরালেই উঠে আসছে একের পর এক দেহ তারপর সেই দেহ শনাক্ত করা হচ্ছে তারপর পাঠানো হচ্ছে শেষকৃত্যের জন্য মুন্ডাক্কাইতে গোটা একটা মসজিদ চাপা পড়ে গিয়েছে ধসে মসজিদ সংলগ্ন একটা কবরস্থান ছিল সেটাও আর অস্তিত্ব নেই সেখানে কিন্তু এখন আর শুধু কেরলের ওয়েনাডের দিকে তাকালেই তো হবে না সারা ভারত জুড়ে প্রকৃতির সেই রুদ্ররূপটা দেখতে পাচ্ছি আমরা মেঘভাঙা বৃষ্টি আর ধসে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12 নিখোঁজ অন্তত পক্ষে 50 সব থেকে ক্ষতিগ্রস্ত 4টি জেলা তার মধ্যে রয়েছে হরিদ্বার চিহরি দেহরাদুন এবং চামোলি এই 4 জেলাতেই বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে রাস্তা ভেসে গিয়েছে ভেঙে গিয়েছে কোথাও রাস্তা কোথাও ভেসে যাচ্ছে আস্ত একটা লরি বাস গাড়ি আবার কোথাও ভেঙে তলিয়ে যাচ্ছে বহুতল এক একটা চারতলা একটা গোটা বাড়ি পড়ে গেল হুড়মুড়িয়ে জলের তলায় জলের গ্রাসে চলে গেল আমরা জানি না তার শেষ যে ধ্বংসাবশেষ সেটা আমরা কবে খুঁজে পাবো এখনও পর্যন্ত এই অঞ্চলগুলো থেকে নিখোঁজ অনেকেই হলদ্বানি এবং চামোলিতে নিখোঁজ 2 মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হিমাচল সিমলা মান্ডি সহ হিমাচল প্রদেশের একাধিক জায়গা সিমলাতে 19 মান্ডিতে 9 নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে
এই ধ্বংস আর কত দেখতে হবে, আর এই মৃত্যু শেষ কোথায় আমরা সত্যিই জানি না। বারবার প্রতিদিন সকাল থেকে বিকেল কেরালা উত্তরাখণ্ড এই ছবিগুলো বারবার কেন দেখাচ্ছি জানেন? কারণ আমরা আমি যখন এখানে রয়েছি, সুরক্ষিত রয়েছি খানিকটা, তখন এখানের মানুষগুলির, কেরালার মানুষগুলির কি অবস্থা এই মুহূর্তে দেখুন। এটি কেরালার ওয়ায়ানাডের এই মুহূর্তের ছবি এবং যে জায়গার ছবি দেখাচ্ছি চূড়ামালা এলাকার ছবি, ড্রোন ভিজুয়াল। গোটা এলাকায় প্রচুর বাড়ি ছিল, পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি এবং সেখানে বহু মানুষ বসবাস করতেন। দেখুন এখানে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, এরম আরও অনেক বাড়ি ছিল। এখন আর কোনো বাড়ি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে না, কারণ সবটা ভেসে চলে গিয়েছে, সবটা স্রোতের সঙ্গে ভেসে ধ্বংস হয়ে গিয়েছে। এনডিআরএফ চেষ্টা চালাচ্ছে এখনও যে মানুষগুলি রয়েছে সেখানে তাদের বাঁচিয়ে তোলার। 284 জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিভাবে এনডিআরএফ সেনাবাহিনী রেস্কিউ অপারেশন চালাচ্ছে ভয়ঙ্করভাবে দেখুন। এইভাবে রোপওয়ের মাধ্যমে, দড়ির মাধ্যমে মানুষকে রেস্কিউ করা হচ্ছে, আবার অনেকের রেস্কিউ করার পর দেখা যাচ্ছে তাদের দেহে আর প্রাণ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার যে রেস্কিউ ভিজুয়ালগুলি দেখাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তের পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি ওয়ায়ানাডের বারবার মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সামনে আমরা কেউ না। দাদারা দিদিরা যারাই দেখছেন, প্রকৃতির সামনে আমরা কেউ না, এই প্রকৃতির সামনে আমরা সবাই খুব ছোট্ট। বারবার ওয়ায়ানাডে মৃত্যু এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মৃত্যুর সংখ্যা প্রতি মুহূর্তে যখন বাড়ছে, তখন মানুষ কেরালার নিজেকে প্রশ্ন করছে, হয়তো ভুল করেছিলাম, এখনো শুধরানোর সময় আছে। তবে শুধু কেরালা নয়, আরও বহু জায়গার ছবি দেখাবো, তার আগে কেরালা থেকে আমাদের প্রতিনিধি সরাসরি যে রিপোর্ট তুলে পাঠিয়েছে সেই রিপোর্ট। রৌদ্র রূপ কেসা হোতা হ্যায়, ইয়ে আপকো মেরে পিছে জো তসবীরে নজর আ রহি হ্যায় ইসসে আন্দাজা লাগ জায়েগা। ইতনি খুবসুরত জগহ, পর্যটন স্থল জহাঁ পর লোগ ঘুমনে কে লিয়ে আয়া করতে থে, আজ উসকি তসবীর কেসে নজর আতি হ্যায় আপ দেখ সকতে হ্যায়। ইয়ে ইতনে বড়ে বড়ে পত্থর আপকো জো নজর আ রহে হ্যায় ইস ঘর কে বাহার, আপ দেখ সকতে হ্যায় ঘর পুরি তরহ সে তবাহ হো গয়া। ইস ঘর কে বাহার জো আপকো বড়ে বড়ে নজর আ রহে হ্যায়, দরাসল পত্থর পহলে সে ইয়াহাঁ পর নাহি থে, পানি কা তেজ বহাব আয়া, হালাঁকি রেস্কিউ চল রহা হ্যায়, লেকিন আপকো থোড়া আগে কি ওর লিয়ে চলতে হ্যায় আর কুছ তসবীরে আপকো দিখাতে হ্যায়। ইয়াহাঁ পর এক গাড়ি হ্যায়, উস গাড়ি কি তসবীর ভি জরা আপ দেখিয়েগা, আপকো সামনে নজর আয়েগা কি ইস গাড়ি কে পরখচ্চে উড় চুকে হ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি স্পষ্ট জানালেন কেরালাকে বারবার বলা হয়েছিল একটু সাবধানে থাকতে। কি বলেছেন তিনি শুনবো। 18 জুলাই কো হি পূর্বানুমান দিয়া থা কি কেরল কে পশ্চিম তট কে ক্ষেত্র মে সামান্য সে জ্যাদা বর্ষা হোগি, ফির 25 জুলাই কো উসকো স্পেসিফিক কর কর ভারী বর্ষা হোগি। রাজ্য কি জিম্মেদারি হ্যায় কি কেন্দ্র সরকার জো সূচনায় ভেজতা হ্যায় ইসকে অনুরূপ লোগো কো সময় সে পহলে হি আপদা আনে কে পহলে হি ওয়াহাঁ সে হটানা। IIT দিল্লি কা ইসি সাইট কে লিয়ে রিপোর্ট দিয়া গয়া হ্যায় কি ইয়াহাঁ সে জো অনধিকৃত লোগ রহতে হ্যায় উনকো কিসি ভি স্কিম কে তহত হটায়ে যায়। ইসকে বাদ 2020 में भी रिपोर्ट दी गई कि इन लोगों को हटाना चाहिए, ये ज़्यादा संभावना वाला बाढ़ की और भूस्खलन की ज़्यादा संभावना, मगर नहीं हुआ। और 4000 परिवारों को हटाना चाहिए, वो भी इंगित किया गया कि कौन से 4000 परिवारों को कौन सी जगह से हटाना चाहिए। और मान्यवर, मुझे बोलते हुए बड़ा दुख हो रहा है, यही जो दुर्भाग्यवासी लोग हैं जिनके लिए पहले से सूचना 6 साल पहले दी गई है कि इनको हटा लीजिए वरना ये रिस्क में है। সব থেকে অবাক লাগে যে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বার্তা পাঠানো হয়েছিল, সতর্ক করা হয়েছিল, তাহলেও কেন সেই সতর্ক বার্তাকে খুব সহজে নিল, কেন একটু ভেবে দেখলো না সরকার ওয়েনাডে, তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। আর শুধুমাত্র ওয়েনাড নয়, আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একের পর এক ছবি দেখতে পাচ্ছি যেখানে প্রকৃতির রুদ্ররূপ আরও প্রকট হয়ে উঠছে। যেরকম আমরা যদি হিমাচলের দিকে তাকাই, হিমাচলের সেই ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মেঘ ভাঙা বৃষ্টির জেরে সেখানে কি পরিস্থিতি। কিছুক্ষণ আগে বলছিলাম একটা চারতলা বাড়ি হুড়মুড়িয়ে জলের তলায় চলে গিয়েছে, সেই বাড়িটা জলের তলায় চলে যাওয়ার পরে যতটুকু তার কাঠামো পড়ে রয়েছে মাটির ওপরে, আমরা জানি না সেটাও কবে ধসে যাবে,
তা সেই বাড়িটা কেমন ছিল দেখুন। এই বাড়িটা আগে এরকম ছিল, একটা সুন্দর প্রাসাদোপম বাড়ি, কার্যত বেশ বড় একটা বাড়ি, সেটা পড়ে যাচ্ছে। এবার ছবিটা দেখুন, একদম ধর্মরিয়ে পড়ে যাচ্ছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কুলুর। মানালা ড্যাম ভেঙে গিয়েছে, সেই ড্যাম ভেঙে যাওয়ার পর হু হু করে জল বেরোচ্ছে, জল আসছে, ঢুকে পড়ছে একেবারে যেখানে জনপদ সেই সমস্ত জায়গা। এবং প্রশাসনের তরফ থেকে লাগাতার নাগাড়ে বলা হচ্ছে, যেহেতু ড্যাম ভেঙে গিয়েছে, কেউ নদী সংলগ্ন কোনো জায়গায় থাকবেন না, কেউ কোনোভাবে থাকবেন না। আমি একবার আমাদের পিসিআরে যিনি আছেন তাকে বলবো, আমাদের ডিরেক্টরকে বলবো সৌনককে, যে একটু যদি সেই সাবধান বাণী শোনানো হয়। কারণ এক্ষুনি আমরা যাকে দেখালাম, যে ভদ্রলোক উদ্ধারকারী, তিনিই বলছেন যে সরে যান, ড্যাম ভেঙে গিয়েছে, এই জায়গা থেকে সরে যান। ঘর বাঁচাও আঠা সবী লোকো সে নিবেদন হ্যাঁ ভাইও মলানা ড্যাম ফট গিয়া হ্যাঁ কৃপয়া নদী নালো সে দূর রহে। যে কিভাবে বলা হচ্ছে যে ড্যাম ফেটে গিয়েছে, এবং ড্যাম ফেটে যাওয়ার পর রূপটা কি হতে পারে সেটা আমরা দেখলাম। একদিকে সেখানে গাড়ি লরি কিছু থাকছে না, হিমাচলের মান্ডির ছবি দেখতে পাচ্ছি আমরা, মান্ডি, সিমলা, কুলু, এই সমস্ত জায়গা। আমরা জানি যে এই মুহূর্তে এই হরপা বানের জেরে, মেঘ ভাঙা বৃষ্টি, তারপর সেখানে হরপা বান, এখনো পর্যন্ত প্রচুর লোক, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, প্রচুর বাড়িঘর একেবারে জলের তলায় চলে গিয়েছে, এমনকি মানালি হাইওয়ে সেটারও দেখা পাওয়া যাচ্ছে না, কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কারণ জলের তলায় চলে গিয়েছে, জলের তোড়ে সব কিছু খড়কুটোর মতো চলে যাচ্ছে, ভেসে যাচ্ছে। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে হিমাচলের সিমলা, মানালি, মান্ডি, এরকম বিস্তীর্ণ অঞ্চলের, এবং অবশ্যই কুলুর ছবি। যে উত্তরাখণ্ড দেবভূমি, উত্তরাখণ্ডে আমি আপনি হয়তো যাওয়ার স্বপ্ন দেখি এবং সেখানে তীর্থ করতে যান হাজার হাজার মানুষ, সেই উত্তরাখণ্ডের এই মুহূর্তের ছবি কি দেখছেন। একটি গাড়ি খেলনা গাড়ির মতো ভেসে চলে যাচ্ছে, প্রকৃতি তাকে সেই গাড়িটিকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, ড্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে, ছোট্ট একটি শিশুর হাতের খেলনা গাড়ির মতো, এবং যেখান দিয়ে ভেসে যাচ্ছে সেই জায়গাটি সুখী নদী বলে পরিচিত ছিল, অর্থাৎ সেখানে নদী ছিল না, শুকনো ছিল জায়গাটি, সেখানে গাড়ি চলাচল করতো এমন একটি জায়গা দিয়ে হঠাৎ করে এরম ভয়ঙ্কর ছবি, এরম ভয়ঙ্কর গাড়ি ভেসে যাওয়ার ছবি উঠে এলো, যা দেখে রীতিমতো শিহরিত হতে হয়। এরপর রুদ্রপ্রয়াগের কথা আমরা প্রত্যেকে শুনেছি, অনেকে গেছি, সুন্দর সাজানো তীর্থস্থান, এখন দেখুন কি হয়েছে। বোল্ডারে পরিণত হয়েছে পুরো জায়গাটি, পাথর, বোল্ডার, মানুষ বোল্ডার কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে এবং সেখানে কোনো মতে প্রাণ বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছে। রুদ্রপ্রয়াগ দেবভূমি এই করাল ভয়াল রূপ দেখাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোথাও তো কিছু ভুল হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, কেরালা থেকে কুল্লু, ওয়ানাড থেকে রুদ্রপ্রয়াগ, কেন এই ছবি, কেন এই ভয়ঙ্কর ছবি উত্তরাখণ্ডের, তা হয়তো একমাত্র মহাদেবী বলতে পারবেন, বা হয়তো আমরা জানি উত্তরটা এই মুহূর্তে। একটি গোটা ট্রাক, পরে যে ছবিটা দেখাবো দেখুন, কুর্সি কি পেটি বাদলি যে দেখে ভয় পেয়ে যাবেন, একটা গোটা ট্রাক দেখুন, বাচ্চাদের খেলনা ট্রাক, আমরা ছবি তুলেছি মনে হচ্ছে না, এটা এখন সেই জায়গার এই ছবি, গোটা উত্তরাখণ্ড এই মুহূর্তে যেভাবে ভাসছে, এবং সেখানে গাড়ি থেকে ট্রাক, বাড়ি থেকে বড় বড় বিল্ডিং, সব চলে যাচ্ছে একের পর এক জলের তলায়, সব ভেসে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, সব ভয়ঙ্কর রূপ ধারণ করছে, সেই ভয়ঙ্কর রূপ উত্তরাখণ্ডের এই মুহূর্তে। পুষ্কর সিং ধামে এই মুহূর্তে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আকাশ পথে দেখছেন কি অবস্থা উত্তরাখণ্ডের, হয়তো হেল্পলেস বোধ করছেন, অসহায় বোধ করছেন আমার আপনার মতো, কিন্তু সিচুয়েশন তো আমরাই তৈরি করেছি। মুখ্যমন্ত্রী দেখছেন গোটা এলাকা, এবং তারই সঙ্গে সঙ্গে এনডিআরএফ এর আরও টিম গেছে, প্রায় 500 জন মানুষ এই মুহূর্তে আটকে রয়েছেন। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, লেটেস্ট আপডেট, এই মুহূর্তে 500 জন মানুষ আটকে রয়েছেন কেদারনাথের ঠিক আগে, বোল্ডার পড়ে রাস্তার ওপর 500 জন আটকে রয়েছেন, 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কেদারনাথ থেকে, উত্তরাখণ্ড থেকে, এবং এই মুহূর্তে ভয়ঙ্কর ছবি। এবং তারই সঙ্গে সঙ্গে হরিদ্বারের ছবি, গোটা হরিদ্বার জুড়ে দেবভূমি
ভূমি হরিদ্বার যেখানে তীর্থ করতে যাই আমি আপনি তার জলের তলায় চলে গিয়েছে হাঁটু অবধি জল কোথাও কোমর অবধি জল কোথাও পায়ের গোড়ালি অবধি জল মন্দিরের ভেতর জল ঢুকে গিয়েছে ভয়ঙ্কর ছবি রুদ্ররূপ প্রকৃতি একটার পর একটা ছবি দেখাচ্ছি উত্তর ভারতের একটার পর একটা ছবি দেখাচ্ছি আমরা শুরু করেছিলাম ওয়েনার দিয়ে দক্ষিণ ভারতে কেরলের ওয়েনার দিয়ে আর তারপর এখন যেভাবে ছড়িয়ে পড়েছে উত্তর ভারত দিয়ে শুরু করেছিলাম এবার আসি রাজধানী শহর দিল্লিতে দিল্লিতেও সেই ছবিটা গতকাল থেকে আমাদের সেখানে নজর রয়েছে কিভাবে সেখানে রাতে এই যে আপনি ড্রোন শটটা দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে যে শয় শয় গাড়ি আটকে রয়েছে এই গাড়ি আটকে থাকার একটাই কারণ এখান থেকে আর গাড়ি নড়ছে না কারণ এত জল জমে গিয়েছে সেখানে আর গাড়ি নড়ছে না গাড়ি কার্যত জলের তলায় চলে গিয়েছে এটাই অবস্থা দেখুন কিভাবে মানুষকে রাস্তা পারাপার করতে হচ্ছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে একটা ধর্মীয় এই মুহূর্তে একটা অনুষ্ঠান চলছে উত্তর ভারত জুড়ে মূলত এই অনুষ্ঠানটা চলছে কাওয়ার সেই যাত্রার মধ্যে সেই যাত্রার জন্য যা নিয়ে যাওয়া হয় সেটাও মাথায় করে মানুষ যাচ্ছেন সেই ছবিটাও দেখলাম এবং সার্বিকভাবে এখন যে ছবিটা আমরা দেখাচ্ছি সেই ছবিটা একটা স্কুলের ছবি একটা স্কুলে দেওয়াল একেবারে ধসে গিয়েছে বৃষ্টিতে একটা স্কুলে দেওয়াল একদম ধসে গিয়েছে তার পাশে যে গাড়িটা দাঁড়িয়েছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এত বৃষ্টি কোথাও গিয়ে উত্তর ভারতে আমরা জানি যে হরিদ্বারে যেখানে এত বৃষ্টি হচ্ছে দেরাদুনে যখন এত বৃষ্টি হচ্ছে সেখানকার প্রভাব তো কিছুটা হলেও রাজধানীতে গিয়ে পড়বে কারণ খুব বেশি দূরত্ব নয় আর সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনাদের সামনে দিল্লির সবজি মন্ডির ছবি যেখানে একেবারে ধসে গিয়েছে বেশ কিছু বাড়ি পাঁচিল সেই জায়গাগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে মানুষ কিভাবে বাইরে বেরোবেন কিভাবে নিজের নিজের কাজে যাবেন কিভাবে তাদের জীবন যাপন করবেন সেটাই এখন বড় প্রশ্নচিহ্নর মুখে কাশ্মীরে আমরা কদিন আগে ছবি দেখলাম প্রচন্ড গরমের কারণে হ্যাঁ কাশ্মীরে গরমের কারণে স্কুল বন্ধ করতে হচ্ছে কাশ্মীরে আবারও বলছি গরমের কারণে স্কুল বন্ধ করতে হয়েছিল আর আজ কাশ্মীরে গোটা কাশ্মীর জুড়ে জল গোটা কাশ্মীর জুড়ে বৃষ্টির কারণে স্কুল বন্ধ করতে হয়েছে গোটা কাশ্মীরের বহু রাস্তায় ধস নেমেছে গোটা কাশ্মীর জুড়ে এখন গাড়ি ডুবে যাচ্ছে জম্মু কাশ্মীর জুড়ে এখন শুধু জল আর জল কি হচ্ছে প্রকৃতির কখনো ভয়াল গরম বাচ্চারা স্কুলে যেতে পারছে না স্বস্তি ফিরবে উপত্যকায় প্রশ্ন জুলাইয়ে রেকর্ড গরম পড়ে কাশ্মীরে রেকর্ড গরম কাশ্মীরে কখনো এত গরম পড়ে নিজে স্কুল বন্ধ করতে হয় একদিন গরম একদিন বৃষ্টি প্রকৃতির খাম খেয়ালিপনা কেন জলে ভাসছে গোটা কাশ্মীর কাশ্মীরের মধ্যে দিয়ে বইছে নদী কেন এই অবস্থা প্রকৃতির কি হয়েছে কাশ্মীরে কি হয়েছে গোটা ভারত জুড়ে সেই প্রশ্ন করছি আমরা সেই প্রশ্ন করছেন আপনারা কিন্তু উত্তর যেন অধরা অথবা হয়তো আমরা জানি খানিকটা আর এবার আমরা ভূস্বর্গ থেকে সরাসরি একটু পশ্চিম ভারতের দিকে নজর রাখবো পশ্চিম মানে একেবারে মরু শহর মরুভূমির জায়গা রাজস্থান সেখানে নজর রাখবো সেইখানে কি ছবি আমরা জানি সেখানে এতটাই গরম পড়ে যে সেখানে গরমের সময় থাকা যায় না কিন্তু এখন সেখানে একেবারে জল থইথই অবস্থা জলমগ্ন রাস্তাঘাট সেখানে মানুষের জীবনযাপন কার্যত একেবারে বড় একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার মুখে সেখানে যারা এনডিআরএফের কর্মী এসডিআরএফের কর্মী তারা রাস্তায় নেমেছেন কারণ যে ছবিটা সেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে জল জমে রয়েছে মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছেন না জল ঢুকছে হু করে বাড়ির মধ্যে এতটা গোটা ভারত জুড়ে এরকম প্রকৃতি রোশানল কেন কি বলছেন আবহবিদ এবং সেই সঙ্গে ভূমিরূপ বিশেষজ্ঞ সুজীব কর শুন হিমালয় পার্বত্য অঞ্চলে মূলত কুলু মানালি বা ধরুন হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলের কথা যদি বলেন বিস্তীর্ণ পরিসর স্থানের ধস নামছে এমনকি যোশীমঠে নামছে এই সমস্ত অঞ্চলগুলো প্রত্যেকটাই হচ্ছে কোয়ার্জ এবং ফেলসপাত জাতীয় শিলা দ্বারা গঠিত এরা দীর্ঘদিন যাবৎ ক্ষয়প্রাপ্ত হতে হতে এবং আবহবিকার প্রাপ্ত হতে হতে এখন আর শিলার অস্তিত্ব তার মধ্যে নেই বেশিকালে কিন্তু ঝুরঝুরে মাটিতে পরিণত হয়েছে কিন্তু এই যে অবস্থায় ধরে রাখতে পারে না তখন মৃত্তিকা আলটিমেটলি স্খলন ঘটে বা আমরা তাকে বলে থাকি ল্যান্ডস্লাইড বেশিকালি সেই ঘটনা চলছে হিমালয় পার্বত্য অঞ্চলে কেরালাতে আপনারা জানেন দীর্ঘদিন ধরে উন্নয়ন ঘটেছে এবং সেই উন্নয়নের ফলে আলটিমেটলি হয়েছে আর দ্রুত বলবো এই বাংলার কি অবস্থা বাংলার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো বাংলার ঝাড়গ্রামে ভয়ঙ্কর ছবি নদী স্তর বাড়ছে একের পর এক নদী ডুলুং নদী ইত্যাদি চিল্কিগড় গিদনি সহ বিভিন্ন এলাকায় ঝাড়গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা
কারণ ভয়ঙ্কর ছবি, নদীর স্তর বাড়ছে, ওদিকে আসামে ভয়ঙ্কর বন্যার ছবি, এইদিকে ঝাড়গ্রামে জলস্তর বাড়ছে, উত্তর ভারত ডুবে গিয়েছে আর দক্ষিণ ভারতে এত মানুষের মৃত্যু। কি হচ্ছে, কেন হচ্ছে বোঝা খুব কষ্টকর। এই মুহূর্তে দাঁড়িয়ে ঝাড়গ্রামের ভয়ঙ্কর ছবি উঠে এলো রিপাবলিক বাংলার ক্যামেরায়। প্রশ্ন একটাই, উত্তরও একটাই, প্রকৃতির ভয়াল রূপ হয়তো পিছনে কারণ আমরাই। এই মুহূর্তে কি বলছেন সৌরভ গাঙ্গুলি, আমরা কথা বলেছিলাম, তিনিও গোটা ভারতের বিষয় নিয়ে চিন্তিত, কি বলছেন তিনি শুনবো। আশা করি তাদের সেফটির জন্য এখানকার সরকার আর যারা যুক্ত আছে তারা সেটা দেখবে। বর্ষাকালে প্রচুর জায়গায় এরম হয়, এর আগেও হয়েছে, নর্থে দেখেছি বা সাউথে দেখলাম, তো আশা করি তারা সবাইকে তারা রেস্কিউ করতে পারবে। হ্যাঁ, আশা করি তাদের সেফটির জন্য এখানকার সরকার আর যারা যুক্ত আছে তারা সেটা দেখবে। বর্ষাকালে প্রচুর জায়গায় এরম হয়, এর আগেও হয়েছে, নর্থে দেখেছি বা সাউথে দেখলাম, তো আশা করি তারা সবাইকে তারা রেস্কিউ করতে পারবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, তিনি আশা রাখছেন যে আগামী দিনে কিশলয়, যে আগামী দিনে হয়তো এই রুদ্ররূপ আমাদের দেখতে হবে না, কিন্তু এখন যে ছবিটা দেখতে পাচ্ছি তার জন্য নিজেদেরকেও কোথাও গিয়ে একটু নিজেদেরকেও অভিযোগ করতে হয় যে যদি আমরা একটু সতর্ক হতাম, মানব সমাজ যদি একটু সতর্ক হতো, তাহলে হয়তো এতটা রুদ্ররূপ আমাদের দেখতে হতো না। ঠিক, যথেচ্ছাচার চালালে, যা ইচ্ছে করলে, প্রকৃতিকে সহজভাবে নিলে প্রকৃতিও এরম রুদ্ররূপ ধারণ করবে, আরও করবে, সেই ভয়টা যেন আমাদের মধ্যে থাকে। বাংলার প্রাইম টাইম আজ এই পর্যন্ত।